হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো সোমবার দিন চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে। তো সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু মাঝখানে বৃষ্টি নেমে গেছিল। তো এখান থেকে প্রসাদটা কিনে নিয়ে একবারে গেছিলাম, তো খুব বৃষ্টি নেমে গেছিল। বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ ম্যাজাগার অবস্থা, মানে পুরো কাদা প্যাচ প্যাচ করছিল আর কি। তো তারপরে হচ্ছে এই যে দেখো, পুজো দিলাম। পুজো দেওয়ার পরে মন্দিরে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, কারণ কেউই করছিল না, ভয় লাগছিল। আমি ভয়তে ভয়তে ভিডিও বানাচ্ছি এই জন্য। তো কাকি টিপ পড়লো, আমি ভালো করে টিপ টিপ পড়লাম। পড়ার পরে মন্দিরটা ঠিক এরকম লাগছিল, কিন্তু বৃষ্টিতে মানে পুরো আনন্দটাই বিভাজনে একটু কম হয়ে গেছিলো। আর এই দেখো, এক রাশ ভালোবাসা পদ্ম ফুল। তার মধ্যে একটা বোনের সাথে আলাপ হলো, ও বলছিল একটু ফটো তুলে দিতে, তো ওর ফটো তুলে দিচ্ছিলাম। তারপরে ও আমাদেরকে ফটো তুলে দিল। আর বেচারার জুতো ছিঁড়ে গেছিলো, দেখো পুরো সব পুরোটা রাস্তা খালি পায়ে ঘুরে ঘুরে এসছে। তারপর আমরা গেছিলাম এখানে একটু খেতে, কারণ খিদে পেয়ে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে একটু গঙ্গার পাড়ে গিয়ে একটু দাঁড়ালাম, মানে খুবই ভালো লাগছিল গঙ্গার হাওয়া, আর তখন জোয়ার হচ্ছিল। তারপরে একটু ভিডিও টিডিও বানালাম এখানটায়, একটু ভিডিও বানিয়ে তারপর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম স্টেশনে বসে। তারপর ট্রেনে করে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।